নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশে জঙ্গলে, ফরেস্টে। তো আজকে ভিডিওটি হবে একটি ছোট্ট পিকনিক নিয়ে, আমরা চারজন বন্ধুরা মিলে। যেহেতু রোববার সবাই ছুটি, কাজে নাই, সবাই ফ্রি বাড়িতে, সেজন্য আজকে যাব। আজকের ভিডিওটি আশা করি ভালো হবে খুবই। আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে ওখানে গিয়ে পিকনিকের যে রান্নাবান্না, চিকেন রান্না, মাংস, সেটা আমরা হচ্ছে আমাদের যে গ্রামে যে বাস আছে না, বাস, সেই বাসের ভিতরে আমরা মাংস ঢুকিয়ে রান্না করব। আই হোপ ভিডিওটা ভালো লাগবে তোমাদের, তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, মজা লাগবে। চলো দেখা যাক। হচ্ছে আমাদের সাইকেল, সাইকেল নিয়ে রওনা হলাম। আস সামনে যে দুজন, আর একজন আসতেছে, ও বাড়িতে আছে, চলে আসবে আর একটু বাড়ি। এখন প্রথমে যাব আমরা দোকানে, দোকানে গিয়ে চিকেন নেব, তারপরে সব কিছু রেডি করে চলে যাব একদম মেন জায়গায়, সেখানে গিয়ে দেখাচ্ছি। চলো, আকাশে আজকে প্রচণ্ড রোদ আকাশে, দেখো আকাশের পরিস্থিতি খুব পরিষ্কার, আকাশ একদম কেমন ওয়াও ওয়াও লাগতেছে না চারিদিকে? আছে কত কেজি, কতগুলো নিবো? 250 ফাইনালি আমাদের মাংস সব কিছু বাজার টাজার একদম করা শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি, দেখতে পাচ্ছ ওই যে ফরেস্টটা, কী সুন্দর ভিউটা, একদম দেখে নাও তোমার চারিপাশটা, দেখতে পাচ্ছ ওই যে নদী, নদীর জল প্রচণ্ড ঘোলা, ভাবছিলাম স্নান করবো কিন্তু এই ঘোলা জলে আর স্নান করা যাবে না। সব কিছু নিয়ে আসছি আমাদের মেন জায়গায় এসে মনে পড়লো যে লবণ আনা হয়নি, তো ওই যে লবণ আনলাম তোমার থেকে, দেখো ওরা চলে গেছে, ওরা আগাইছে, কেউ যাইতে যাচ্ছিলো না দোকানে লবণ আনার জন্য, তো আমাকেই পাঠিয়ে দিল, আর কী করার আছে। চলো কোনো ব্যাপার না, পরিবেশটা দেখো, আকাশটা এখন এতক্ষণ পরিষ্কার ছিল, এখন আবার মেঘলা আকাশ, মেঘে ভরা। তো চলো বন্ধুরা চলে আসছি আমরা এখন আমাদের পিকনিক স্পটে, কিন্তু এখানে যে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে চলে আসলো বৃষ্টি, বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে কি না, তো দেখা যাক। বৃষ্টি হলে তো আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে, এই যে সব কাজকর্ম চলতেছে পিছনে, বেশি কিছু নাই, শুধু ওই চিকেন বাসে করে রান্না, ওটাই হচ্ছে আমাদের আজকের মিশন। মিশন সাকসেস হবে কি না আদৌ জানা নেই, দেখা যাক কতদূর কী হয়। এই যে দেখতে পাচ্ছ যে এই যে বাস, এই বাসের মধ্যে আজকে আমরা এই বাসের এই যে দেখা যাচ্ছে যে ফাঁকা ইটার ভিতরে মাংস ঢুকায় এইখানে আগুন ধরায় ধরাবো, ধরানোর পরে এটাকে বেশ করে পোড়ানো হবে, তারপর মাংসটা আদৌ সিদ্ধ হবে কি না এটা জানি না, কোনো দিন এভাবে খাওয়া হয়নি, তো এটাই হচ্ছে আমাদের আজকের টার্গেট, এটা পূর্ণ করতে হবে। যদি মাংস সম্পূর্ণ সিদ্ধ না হয় তো ওভাবেই খেতে হবে, কিছু করার নেই, মাংসর খুব দাম 250 কেজি। আমাদের মাংস দেখো কালারটা কেমন, একদম সব মশলা একদম রেডি করে এটার উপরে দেওয়া হবে, চাকুটা প্রচণ্ড পরিমাণে ধার, দেখো হাত কেটে যাবে, সব পেঁয়াজ লঙ্কা কাটা হচ্ছে। এখন হবে আমাদের রসুন ছোলা, আমাদের বাস এখন প্রস্তুত করা হচ্ছে, এই যে বাসে বেশ করে তেল দেওয়া হচ্ছে, এই যে বাস, এই যে আমাদের বাস সুন্দর করে হয়ে যাচ্ছে, এখন এটার মধ্যে ঢুকবে মাংস মানে চিকেন, সুন্দর করে ঢুকাতে দিলে কলা পাতাগুলো একটু ধুয়ে নিলে হবে, দুটি হয়ে যাবে বোধহয়, নিচে তেল গেছে না ভালো করে, তাহলে উপরে একটু হালকা তেল দিয়ে দিস পরে, ইয়া করে দুটি হবে না, সুন্দর হালকা করে উপরে তেল, খুব বড়ো রাখতে লাগতো, বন্ধ করে মাল বেশি হয়েছে, হুম
কেমন ওয়াও ওয়াও লাগতেছে না? তৈরি আমাদের চুলা, মানে চুলা চুল্লু, এখানে আগুন ধরবে, জ্বলবে আর হিট হবে, না একটু ঘুরে ঘুরে দিতে লাগবে পরে। এই বৃষ্টি এসে তাড়াতাড়ি যা, বৃষ্টি শুরু। আমাদের রান্না মনে হয় খুব টেস্ট হবে, খুব টেস্ট। এবারে বৃষ্টি মনে হয় আর থামার নয়, থামবে না মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের আর ভিডিওটা সম্পূর্ণ দেখানো সম্ভব না, বৃষ্টি কমবে তারপর আবার ভিডিও শুরু হবে। তো চলো দেখা যাক বৃষ্টি কতক্ষণ থাকে। তো ফাইনালি বন্ধুরা, অনেকক্ষণ পরে বৃষ্টি কমলো, এখন মোটামুটি বৃষ্টি নাই। এখন আবার চলছে আমাদের রান্না, প্রায় তৈরির দিকে যে দেখতে পাচ্ছ শব্দ হচ্ছে, আর কিছুক্ষণ লাগবে। তিনটা ছিল, একটা অর্ধেক হয়েছে, এখানেই মাইরে দিয়েছি, মানে খেয়ে নিছি। দেখতেছ কত সুন্দর শব্দ, মানে এটা খুবই টেস্ট হবে। আগেরটা অতটা ভালো করে হয় নাই, যে বৃষ্টির জন্য ওটা আগুনটা নিভে গেছিল, তার জন্য একটা অতক্ষণ বসে থাকা সম্ভব না, তাই এটা খাই নিছি। এই দুইটা আশা করা যায় খুবই টেস্টি হবে আর খুবই সুন্দর সুস্বাদু হবে। আগুনটা একদম শীতের দিনে আগুন এইভাবে কে পোহায়, গরমের দিনেই দেখো শীতের দিনের মতন আগুন পোহাচ্ছে সেরা গরমের দিনেও। বন্ধুরা, এখন বৃষ্টি তো নাই, দেখো এই যে শৈল একদম পুরো ভিজা ভুজা আছে, শৈলের অবস্থা কেরোসিন। আর চলতেছে রান্নাবান্না, জায়গাটা দেখো একদম পুরো ওয়াও লেভেলের। ওই যে পিছনে ফরেস্ট, শৈলের অবস্থা একদম শেষ, সব ভিজা ভুজা শেষ। ফাইনালি আমাদের মাংস তৈরি, দেখা যাক এটার কী অবস্থা। রেখে দে না ফাটা জায়গাটা, কিন্তু ওয়াও পুরো অমায়িক। ঠাইসে ঠাইসে ঢুকেছিল না, টেস্ট করে দেখা যাক কেমন স্বাদ। দেখতেছো সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখা যাক। তো দেখা যাক ফাইনালি খাওয়া দাওয়া করে কেমন স্বাদ। ওয়াও পুরো ওয়াও, খুব টেস্ট, ঠিক আছে না? সত্যি খুব টেস্ট, দেখো হয়েছে ভালো করে জল মানছি মারি দিতে সেটা। সত্যি এত সুন্দর স্বাদ হবে ধারণা করা যায়নি, সত্যি একদম পুরো স্বাদ, খুব টেস্ট। কেমন টেস্ট? চলবে, সেরা। ফাইনালি বন্ধুরা, আমাদের সব কিছু প্রোগ্রাম শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি। সবাই ভিজা ভিজা একদম একাকার। তো আমাদের ভিডিওটা আজকে কীরকম লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, সব কিছু করো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমাদেরও যদি মনে হয় এরকম করে পিকনিক করার তো অবশ্যই করো, কোনো সমস্যা নেই, মাংস রান্না খুব সুন্দর হয় এবং ভালো হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।